আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব বেসন দিয়ে দারুণ একটি ফেস প্যাক বাজার থেকে কেনা নামি দামি ফেস প্যাক থেকে এটা কিন্তু অনেক উপকারী আর এই ফেস প্যাক ব্যবহার করলে আপনাদের ত্বক অনেক বেশি ফর্সা হবে কালো ত্বককে উজ্জ্বল করতে বেসনের ফেস প্যাক কিন্তু অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে অনেকের দেখা যায় রোদে পড়ে ত্বক কয়েক শেড কালো হয়ে যায় তারা যদি বেসনের এই ফেস প্যাক ব্যবহার করে তাদের ত্বক আবার আগের মতো ফর্সা হয়ে যাবে রোদে পড়ে কালচে দাগ দূর হয়ে যাবে আর যাদের মুখের অবাঞ্ছিত লোম থাকে সেটাও দূর হয়ে যাবে এই বেসনের ফেস প্যাক ব্যবহার করার ফলে এছাড়া মিস্তার দাগ বনের দাগ সব কিন্তু দূর হবে এই বেসনের ফেস প্যাক ব্যবহার করার ফলে ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই ফেস প্যাক তৈরি করতে বেসনের সাথে ঘরে থাকা কয়েকটি উপকরণ মেশানো হয়েছে এই প্যাকটি কিন্তু ত্বকের কোনো ক্ষতি করবে না কেননা এখানে কোনো যুক্ত উপকরণ নেই একদমই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে পারবে এমন কিছু উপকরণ এখানে মেশানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্যাকটি তৈরি করা হয়েছে যেহেতু এই ফেস প্যাকটা আমি তৈরি করব বেসন দিয়ে তাই এখানে আমি সোলার ডালের বেসন নিয়ে নিয়েছি যে বেসন দিয়ে আমরা বিভিন্ন পাকোড়া তৈরি করে থাকি সেই বেসনই আর এটা সবার ঘরেই কিন্তু সব সময় থাকে এখানে আমি দুই চা চামচ পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি বেসন আমাদের ত্বককে কিন্তু উজ্জ্বল করে ভিতর থেকে ময়লা তুলতে সাহায্য করে এরপর যেটি নিবো সেটা হলো চিনি চিনি কিন্তু সবার রান্নাঘরে থাকে ত্বকের ডেড সেল বা মৃত্যুকোষ তুলতে বেশ কার্যকরী চিনি চিনি কিন্তু ত্বকের স্ক্রাবার হিসেবেও কাজ করে আর ক্লিনজার হিসেবে কিন্তু দারুণ কাজ করে চিনি এরপর যে উপকরণটি আমি এই প্যাকের মধ্যে মেশাবো সেটা হলো লেবু এখানে আমার লাগবে পাতি লেবুর রস আমি একটা লেবুর থেকে অর্ধেকটা কেটে নিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ মতো লেবুর রস নিয়ে নিব। লেবুর রস কিন্তু ত্বকের ভিতর থেকে উজ্জ্বল করে আর এতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা অনেক বেশি বৃদ্ধি করে তবে যাদের স্কিনে লেবুর রস শ্যুট করে না বা চুলকায় তারা এটা স্কিপ করবেন এরপর যে উপকরণটি আমার লাগবে সেটা হলো কাঁচা দুধ রূপচর্চা বা ত্বকের যত্নে কাঁচা দুধ একটি গুরুত্বপূর্ণ উপকরণ যুগ যুগ ধরে কিন্তু ত্বকের যত্নে কাঁচা দুধ ব্যবহৃত হয়ে আসছে এখানে কোনো মাপজোক নাই এটা তৈরি করতে একটা অর্থাৎ একটা স্মুথ ফেস প্যাক তৈরি করতে যতটুকু লাগবে ততটুকুই দুধ নিয়ে নিতে হবে দুধ আমাদের ত্বকে করে নরম কোমল ও বেবি সফট এরপর যেটা লাগবে হলুদের গুঁড়া এক চিমটি পরিমাণ মতো আমি এখানে হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি এটা আমি রান্নার হলুদ নিয়েছি আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ থাকে আপনারা সেটা নিয়ে নিতে পারেন হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে মুখের বিভিন্ন দাগ বা ঘা থাকে পিম্পলস বা ওপেন পোর সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে হলুদের গুঁড়া এরপর যেটা করতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশাতে হবে এখানে যেগুলো আমি নিয়েছি আপনারা ঠিক সেই সেই উপকরণে কিন্তু ব্যবহার করবেন তাহলেই কিন্তু একটা কার্যকরী ফেস প্যাক তৈরি করতে পারবেন এবং আপনাদের ত্বকের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যাস রেডি হয়ে গেল আমার বেসনের ফেস প্যাকটি এখন বলে দেব এটি কখন ব্যবহার করতে হবে আর কতক্ষণ রাখতে হবে এটা গোসলের ঘন্টাখানেক আগে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা এই প্যাকটি মুখে ব্যবহার করতে পারবেন আঙুলের সাহায্যে বা কোনো কটনের সাহায্যে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে মুখের চারিপাশে নাকের উপর ঠোঁটের নিচে সব জায়গায় মাসাজ করে লাগিয়ে নেবেন মাসাজ করে লাগালে কী হবে আপনার ত্বকের জমে থাকা ময়লাগুলো কিন্তু খুব দ্রুত উঠে যাবে নাকের উপর যাদের ব্ল্যাক হয় তারা এই বিষনের ফেসপ্যাকটি যদি নিয়মিত ব্যবহার করেন দেখবেন কিছুদিনের মধ্যেই ব্ল্যাক দূর হয়ে যাবে এভাবে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করবেন তারপরে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন অর্থাৎ যখন দেখবেন প্যাকটি শুকিয়ে আসছে তখনই আপনারা ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন তো আশা করছি আপনাদের কাছে এই ফেস প্যাকটি ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারে আসবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে